করোনা মহামারীতে ক্রিকেটের সব পর্যায়ের কার্যক্রম স্থগিত। কয়েকটা মাস অলস সময় পার করতে হয়েছে হাই পারফরম্যান্স দলেরও। তবে শ্রীলঙ্কা সফর সামনে রেখে আবারও কর্মব্যস্ত হতে যাচ্ছে এইচপি ইউনিট। নতুন নিয়োগপ্রাপ্ত ব্রিটিশ কোচ টবি রেডফোর্ড দলের সঙ্গে যোগ দেবেন সরাসরি শ্রীলঙ্কাতেই। এর আগে এইচপি দলের সঙ্গে লম্বা সময় কাজ করেছেন সাইমন হেলমুট। তবে রেডফোর্ডের সঙ্গে চুক্তি ১ বছরের, এর মধ্যেও মাত্র ১০০ দিন কাজ করবেন তিনি। এখন তো ১০০ দিন কাজ করানোটাই ডিফিকাল্ট, আমরা এই সিচুয়েশনের কারণে জিনিসটা শর্ট করতে হয়েছে। তো আমরা যদি ভালো ফল পাই, তার কাজে সন্তুষ্ট হয়ে আমাদের লং টার্ম এগ্রিমেন্ট করতে তো বাধা নেই, আমরা তো পরে এটা এক্সটেন্ড করা যাবেই। শিগগিরই শ্রীলঙ্কা সিরিজের জন্য ক্রিকেটারদের করোনা টেস্ট শুরু হবে। ধাপে ধাপে টেস্টিংয়ের পর শ্রীলঙ্কায় হবে ক্যাম্প। মাসখানেকের ক্যাম্পে পাইপলাইনের ক্রিকেটারদের পরখ করে নেবেন ইংলিশ কোচ। ইংলিশ কোচরা বেসিকটা দিকে একটু বেশি নজর দেন। শ্রীলঙ্কার হাই পারফরমেন্সের সঙ্গে আমাদের যে কমিটমেন্ট, তো সেটা মিলে একটা বড় সময় পাবো। এখান থেকে আমি আশা করছি যে কোচও একটা ভালো ধারণা পাবে। পার্ট টাইম কোচেস যারা আসে, ট্রেনার যারা আসে, এরা ট্যুর নিয়ে খুব বেশি ব্যস্ত থাকে, ট্যুরে গিয়ে কাজ করতে চায়। কিন্তু আমি চাচ্ছি যে দেশে যখন ক্যাম্প হবে তখন যেন টেকনিক নিয়ে এবং স্কিল নিয়ে বেশি কাজ করার সুযোগ হয়। টবি রেডফোর্ডের কাছ থেকেও সেরকম কিছুই আশা করব, যেহেতু ব্যাটিং কনসালট্যান্ট হিসাবে সে কাজ করেছে, অনেক অভিজ্ঞ। এর আগে ইংলিশ কাউন্টির পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন টবি। তার অভিজ্ঞতা আর আইডিয়াগুলো কাজে লাগবে বাংলাদেশের ক্রিকেটারদেরও, বিশ্বাস এইচপি ইউনিটের প্রধানের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।